আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নরসিংদী টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অর্থিমিম। অনেক জল্পনা কল্পনা ছাড়িয়ে, অনেক আলোচনা সমালোচনার ঝড় পেরিয়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, চিকিৎসা বিজ্ঞানে পড়ার সুযোগ, মেডিকেল কলেজে পড়াশোনার যে সুযোগ সেটা পেয়েছে নরসিংদী মডেল কলেজের দুজন কৃতি শিক্ষার্থী। তারা দুজন আমাদের সাথে রয়েছে, একজন হচ্ছে ফাহমিদা আলম, অপরজন সাদিয়া রহমান। নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে তারা সাফল্যজনক একটি রেজাল্ট নিয়ে কোচিং করে এখন মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছে। ফাহমিদা আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং আমাদের সাদিয়া রহমান সুযোগ পেয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করার। আমরা তাদের কিছু অনুভূতি শুনে আসব, তাদের কিছু ছোট ছোট মুহূর্তের কথা জেনে আসব, তাদের উৎসাহ উদ্দীপনার কথা শুনে আসব। প্রথমে আমরা কথা বলে আসছি ফাহমিদ আলমের সাথে। নরসিংদী মডেল কলেজের একজন কৃতি শিক্ষার্থী, মডেল কলেজ সম্পর্কে আপনার ধারণাটা কিরকম? আপনি দুই বছর পার করে এসেছেন। আসলে আমাদের কলেজে মানে ডিসিপ্লিন হোক, পড়াশোনার দিক দিয়ে সব দিক দিয়েই নরসিংদীতে সেরা। আর টিচাররা তো অনেক বেশি কেয়ারফুল, মানে কালকেও আমার একজন টিচার আমাকে পাঁচবার ফোন দিছে, মানে আর কামরুল স্যার তো মানে সব দিক দিয়ে হেল্প, মানে সব দিক দিয়ে। আর সব স্যার সব টিচাররা অনেক ফ্রেন্ডলি, অনেক অনেক কেয়ারিং, আর অনেক ভালো, মানে পড়াশোনা দিই প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই অনেক ভালো ভালো টিচার, মানে একদম সব কিছু খুব অ্যানালাইসিস করে আমাদের পড়ায় বোঝায়। মডেল কলেজে মানে প্রথম থেকে একদম সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে পরীক্ষা নেই, মানে ইয়ার চেঞ্জে সবগুলোর মধ্যে অনেক অনেক বেশি গাইড দেয়, অনেক বেশি, মানে প্রত্যেকটা সেমিস্টারে যতটুকু সিলেবাস থাকে ঠিক ততটুকুই শেষ করায়, খুব ভালোভাবে শেষ করায়। আর প্রত্যেক দিন ক্লাস, মানে কোনো ছাড় নাই, মানে ক্লাস করতেই হবে। আর প্রত্যেকটা ক্লাসের জন্য অনেক অনেকটা টাইম, আর স্যাররা তো অনেক ভালো করে পড়ায়, ক্লাসের মধ্যে সব লাইন বুঝায় বুঝায় পড়ায়, মানে অনেক পুরো বইটাই অনেক ভালো করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করে। সো তো আর অ্যাডমিশনের সময় এসে পেরা নিতে হয় না, সব আগে থেকেই শেষ করা থাকে আমাদের। আর অ্যাডমিশনের সময় শুধু রিভাইস দেওয়ায় আমাদের অনেক বেশি হেল্পফুল হয়। আর আগে থেকে যদি আগে থেকে না পার হয় তাহলে অ্যাডমিশনের সময় এসে অনেক, মানে অনেক পড়ার চাপ থাকে, কিন্তু আমাদের তো সব কিছু শেষ হয়ে গেছিলো। সো আমি আর এত বেশি প্যারা নেই, মোটামুটি ভালো করে পড়া হয়েছে। সবারই সফলতার পিছনে কিছু গল্প থাকে, আপনার সফলতার পিছনে গল্পটা? মানে একদম কলেজে ভর্তি হওয়ার শুরু থেকেই একদম ফার্স্ট টার্গেটই ছিল যে মেডিকেলে পড়বো, পরে আবার মাঝখানে ডাইভেক্ট হয়ে ভাবছি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। বাট পরে আবার আমার বাবা মানে আমার বাবা চাইছিল যে আমি মেডিকেলে পড়ি। সো বাবার কথাগুলোই বেশি মোটিভেশন, বাবা বলছিল মা তুই ডাক্তার হোস, সো ওইগুলোই, মানে ওইগুলোই মোটিভেশন। ছোটোবেলা থেকে বাবা খালি বলতো যে মা তুই ডাক্তার হোস, মানে এটাই একদম এটাই মোটিভেশন, এটাই আমি একদম মাথায় সেভ করে নিছি যে আমাকে ডাক্তার হইতে হবে আর মানব সেবা। আসলে আমি একদম ছোটোবেলা থেকে বাবা চাইছিল যে আমি ডাক্তার হই, মানে বলতো যে ডাক্তার হোস, মানে ওই কথাটাই শুধু ব্রেনে কাজ করছে যে বাবার ইচ্ছে। বাবার ইচ্ছে পূরণ, হ্যাঁ, এটা ছোট থেকেই ছিল। আর সেখান থেকেই আজকে আপনি একটা মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। জি। আজকে কি আপনার বাবা আছে এখানে? না, আমার বাবা মারা গেছে গত 2019-এর 22 আগস্ট। কোচিং সেন্টারের থেকে তো রেগুলার ক্লাস করছি, রেগুলার এক্সাম দিছি, ওই কোচিং সেন্টার থেকে অনেক কেয়ার করছে। আর এই এই অটো পাস নিয়ে সব কিছু নিয়ে আসলে একটা ডিপ্রেশনে ছিলাম, আর সব কিছু অনিশ্চয়তার মধ্যে ছিল। এরই মধ্যে যে মেডিকেল পরীক্ষাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, মানে একদম সবই অনিশ্চয়তার মধ্যে ছিল। আসলে ভাবি নাই যে এরকমভাবে সব সুন্দরভাবে ঘটবে। আমার মনে হয় ফার্স্ট চয়েসই থাকা উচিত মডেল কলেজ, কারণ মানে মনে হয় যে নরসিংদীর মধ্যে মডেল কলেজই সেরা। টার্গেট হলো আর্ত মানবতার সেবা করা, আর মৃত্যুপথ যাত্রী মানুষের মুখে একটু হাসি ফোটানো, আর প্রাণ খুলে সবার একটু সেবা করা। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি প্রতিটা শিক্ষার্থীর সফলতার পিছনে অনেক গল্প থাকে, অনেকের অনেক কষ্ট থাকে, অনেক পরিশ্রম থাকে, আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন তাদের পিতামাতা, আর সেখানে মায়ের অবদান অনস্বীকার্য। আজকে আমরা ঠিক তেমনই একজন সফল মায়ের সাথে কথা বলবো, ফাহমিদা আলমের মা, তার সাথে আমরা কথা বলে আসি। ভালো কিছু করবে, বাবার নাম লাগবে, এটি আমার কথা।
আছে। ওকে আপনি কি কি ভাবে সাহায্য করেছেন, কি কি ভাবে ওকে ইন্সপায়ার করেছেন, মানে অনুপ্রেরণা জাগিয়েছেন কি ভাবে? তো অনেক নিজের থেকে অনেক ইচ্ছা ছিল, তারপরও মাঝে মধ্যে মানুষ অনেক কথা বলছে পরীক্ষা হবে না, অটো পাস নিয়ে অনেক সময় পোলাপড়া আর করবো না, ছাড়া দিব, মানুষ এইগুলি বলে খারাপ লাগতো। তখন আমি বলতাম যে মানুষের কথা গিয়ে 14 লক্ষ পোলাপান নিত, তোমার সাথে সবাই তো এরকম, তাহলে তুমি গিনিকে পাইঙ্গে পড়ো, সোজা থাকো, ইনশাল্লাহ আল্লাহ পাক নিশ্চয়ই কোনো ভালো লাগবে পিছনে। আমার বড় ছেলে ওখানে পড়ে গেছে, ওর আব্বা নিয়ে আসতো, ছেলের এই সময় দিকে ভাবছে যে আমি মেয়েটার মডেল লিখতে পারিনি আর। এখন কি মনে হয় যে আপনারা ভালো কাজ করেছেন, উচিত কাজটাই করেছেন? জি, এটাই ভালো। এখনো আমি বলি সবার, আমার পরিচিত কেউ থাকলে সারাও বলি যে এন দেন, ইনশাল্লাহ ভালো করবে। ভবিষ্যৎ একটা মায়ের, একটা মেয়ের জন্য যেমন তাই সবার, আমারও তেমন। এখন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, বড় একটা অধ্যায়, বিশাল একটা অধ্যায়, সেক্ষেত্রে ও কতটুকু অবদান রাখুক সেটা আপনি চান? ইনশাল্লাহ আশা করি আমার মেয়ে ভালো করবে, আমার মেয়ের মন মানসিকতাও ভালো, সৎ আছে, ভালো করবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন নরসিংদী মডেল কলেজের আরেকজন কৃতী শিক্ষার্থী সাদিয়া রহমান, যিনি পড়াশোনার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমরা তার সাথে কিছু কথা বলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, আমরা জেনে খুবই খুশি হয়েছি। আপনি, আপনার অনুভূতিটা কিরকম যে আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছেন? আলহামদুলিল্লাহ, মানে অনুভূতি তো আসলে এটা তো প্রকাশ করার মতো না, অনুভূতি বলতে ভিতরের ফিলিংস, তাও যতটা বলা যায় মানে অনেক খুশি, অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে মানে শেষ করার মতো না। 2020 সাল থেকে যে করোনাটা মহামারী করোনা শুরু হয়েছে, সেখানে অনেক জল্পনা কল্পনা ছিল অটো পাস নিয়ে, যে পরীক্ষা হবে কি হবে না, বা আপনাদের মেডিকেলের যে পরীক্ষাটা এটাও হবে কি হবে না, এটা নিয়ে একটা দোটানায় সবাই ছিল, এটা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু হয়েছে। তো এত কিছু পেরিয়ে আপনারা এখন পরীক্ষাটা দিয়েছেন, আপনি চান্স পেয়েছেন, আপনার পিছনে অবশ্যই কিছু গল্প আছে, আমাদের সবার জীবনের পিছনে কিছু গল্প থাকে, সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। মেন যে অনুপ্রেরণা ওইটা বলবো আমার বড় আপু। আপু হচ্ছে 2018 সালে শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তো তখন থেকেই মানে আমার ভিতরের যে ইন্সপাইরেশন যাই বলুক না কেন, ওইটা আমার আরও বেশি শক্ত হয়ে ওঠে যে আমারও তো পাইতে হবে। কারণ সবসময় ছোটোবেলা থেকে আপু যা করছে আমিও তাই করি, আপু এই মডেল কলেজে পড়ছে আমিও তাই, তো আপু যেহেতু চান্স পেয়েছে আমারও পাইতে হবে, তো এইভাবেই আর কি, মানে সবটাই ইনশাল্লাহ যে আপুর ইন্সপিরেশন সবটাই। আমরা জানি আপনি নরসিংদী মডেল কলেজের একজন শিক্ষার্থী ছিলেন, তো নরসিংদী মডেল কলেজ সম্পর্কে আপনার এখন ধারণা কীরকম, বা আপনি কী বলবেন, আপনার শিক্ষকরা আপনাকে কীভাবে গাইড করেছে? টিচার সবাই অনেক ভালোভাবে গাইড করছে, আর মডেল কলেজ সবসময়ই সেরা। মডেল কলেজ নরসিংদীর ফার্স্ট বেসরকারি কলেজ, সরকারি কলেজের পরে এই কলেজ। তো আমি বলবো একটা জিনিস প্রথমে হওয়া যে, আর এটা দেখে দেখে মানুষের যে আগানোটা ওটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। মডেল কলেজ সবসময়ই সেরা, আমার কাছেও সেরা, আমি বলবো নরসিংদীর বাকি সব শিক্ষার্থীদের কাছেও সেরা হবে। আচ্ছা, আপনি নতুন একটা শহরে যাচ্ছেন, চট্টগ্রাম একটা বিশাল শহর, সেখানে যাওয়ার জন্য এখন আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? এখন হচ্ছে আসলে কালকে রাতে মাত্র রেজাল্ট পাইলাম, তারপর থেকে চট্টগ্রামের বিভিন্ন গুগলে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন স্পটগুলো দেখি, তারপর মেডিকেলের হসপিটালটা দেখি, এইগুলো দেখি, তো ওইগুলো দেখতে দেখতে আসলে একটা ভালো লাগা কাজ করতেছে যে অনেক সুন্দর, এখানে যাব, ঘোরার জন্য হলেও যাওয়া উচিত। তো এইসব ভাবতে ভাবতেই মানে নিজেকে, হয়তো অনেক লেট হবে আমাদের ভর্তি হইতে হইতে, তো এই পর্যন্ত হয়ে যাবে, মানে নিজেকে প্রস্তুত করে ফেলবো। আমার আত্মীয় স্বজনদের বলি, মানে মানুষ তো অনেকটাই আশা করে, তো আত্মীয় স্বজনদের বলি আমি মাদার তেরেসা হতে চাই, তো বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার আব্বু হচ্ছে আমার
আপু যখন জন্মগ্রহণ করে নাই একদম যখন আব্বু আম্মু মেবি তখন মাত্র নিউ মেরিড, তো তখন একটা প্রেগনেন্ট মহিলা উনি নাকি রাস্তায় কাতরাচ্ছেন, তো ওই সময় আব্বু ওনাকে হসপিটাল নিয়ে গেল। তো ওই সময় আব্বু এটা অ্যানালাইসিস করলো যে একটা প্রেগনেন্ট মহিলা, আজকে মহিলারা কতটা অসহায়, রাস্তায় পড়ে থাকে কেউ হসপিটাল নেওয়ার মতো না। তো তখন থেকে আব্বু নিয়ত করছে আমার যদি মেয়ে হয় তাহলে আমি মহিলা ডাক্তার বানাবো যেন মহিলাদের সেবা করতে পারে। তো তারপর থেকেই ইনশাল্লাহ এটা হচ্ছে আব্বুর যে ড্রিম ছিল, তারপর এই ড্রিমটা আপু ফার্স্টে পূরণ করলো, তারপর আমি আপুর সাথে সাথে আমিও ইনশাল্লাহ এই পথে আগাচ্ছি। আপনার কি ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল নাকি শুধুমাত্র বাবার স্বপ্ন পূরণ করার জন্য এই পথ হাঁটা? না, অবশ্যই না। আসলে চিকিৎসক মানে বাংলাদেশের সবাই ছোটবেলায় ভাবে যে আমি ডক্টর হব, এবার সে হোক মানে যাই হোক না কেন ছোটবেলায় সবগুলো পিচ্ছি বাচ্চারে আমি ডক্টর হব। তো ডক্টর হওয়ার মধ্যে আসলে কি কারণ, ওই পুলিশ টুলিশ তো ভয় লাগে, কিন্তু ডক্টর দেখতেও সুন্দর, এই যে সাদা অ্যাপ্রনটা পরে রাখে এটা দেখতেও সুন্দর, এইগুলো দেখে দেখে হয়তো ছোটোবেলায় ইয়ে হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। তারপর আব্বু তো আসি, আব্বু আম্মু সবসময় মাথায় এটা ঢুকাই ফেলছে যে ডক্টর হতে হবে। তো এরপর বড় হয়ে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম না, আমার সবসময় মনে হয় যে আমি কোনো সার্জন টার্জন হওয়ার জন্য না, বড় কিছু হওয়ার জন্য না, লাইক কার্ডিওলজিস্ট এইসব কিছু না, এই মানে মহিলাদের গাইনোলজিস্ট যেটা ওইটা হওয়ার খুব দরকার। কারণ আমাদের গ্রামে না শহর এলাকায়ও অনেক মহিলারা অনেক অসহায়, তাদের বিভিন্ন সময়ে লাইক প্রেগনেন্সি টাইমে তারা খুবই অসহায়, তো এইগুলোর জন্য হলো মহিলা ডাক্তারের খুব দরকার আছে। এখন যে সকল শিক্ষার্থীরা বা ভবিষ্যতে যারা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে পড়ার জন্য মানে আগ্রহী, তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যেহেতু আপনি এই স্টেজটা পার করে এসেছেন? ফার্স্ট অফ অল কলেজের ক্লাস এগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তো আর পাশাপাশি মেইন বই, হ্যাঁ মেইন বই কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে, যেটা আমাদের মডেল কলেজে করায় সবসময় একদম লাইন টু লাইন মেইন বই পড়ায়। কিন্তু অন্যান্য কলেজে এমন আছে যে শুধু শিট দিয়ে দেয় এই টাইপের, কিন্তু না আলহামদুলিল্লাহ মডেল কলেজ এইভাবে প্রস্তুত করায় যেন একটা মেয়ের সারাদিন শেষে যেন গিয়ে আর প্রাইভেট পড়তে না হয়। তো এইভাবে মেইন বইটা যদি 2 বছর পড়া হয়ে যায় তাহলে অ্যাডমিশন টাইমে কোনো প্যারাই নেই, কারণ অ্যাডমিশনে শুধু মেইন বই থেকে আসে এই যে মেডিকেলের এক্সাম যেটা, তো মেইন বইটা পড়া হয়ে গেলেই এনাফ। আজকে আপনি আপনার মা বাবার স্বপ্ন পূরণ করেছেন, নিজে যে আলহামদুলিল্লাহ করেছেন, আপনি আপনার বাবা মার উদ্দেশ্যে কি বলতে চান? বাবা মা অবশ্যই বাবা মার গুণগান আসলে বলে শেষ করা যাবে না, মানে সবচেয়ে আপন কারা বাবা মা, অবশ্যই বাবা মা অনেক সাপোর্ট দিয়েছে, আমায় অনেক সাপোর্ট দিয়েছে, মানে যখনই আমি ভাঙ্গা পড়তাম লাইক কোচিংয়ের এক একটা এক্সাম এক এক দিন এক এক রকম হতো, একদিন 1 নম্বর কম পাইতাম, একদিন সিরিয়াল ফার্স্ট হইতো, আর একদিন অনেক পিছনে চলে যেত, তো তখন ওরা অনেক সাপোর্ট দিয়েছে যে এইসব কিছু না তুমি উঠে দাঁড়াও তোমার ডাক্তার হতে হবে। তো বাবা মার অবদানই সবচেয়ে বেশি। সুপ্রিয় দর্শক, আমরা সাদিয়া রহমানের সাথে কথা বলে আসলাম, তার অনুভূতি সম্পর্কে আমরা জানলাম। আসলে প্রতিটা শিক্ষার্থী সফলতার পিছনে সবচেয়ে বেশি যে অবদান রাখে তার বাবা তার মা, ঠিক তেমনই আজকে আমরা একজন সফল বাবার সাথে কথা বলবো, সাদিয়া রহমানের বাবা। ওনার কাছ থেকে ওনার অনুভূতি, ওনার কঠোর পরিশ্রম সব কিছু সম্পর্কে আমরা জেনে আসব। চলুন তার কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে সাদিয়া রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছে, আপনার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভূতি আমার। আপনি ওর পিছনে অনেক পরিশ্রম করেছেন, এর পিছনে আপনার অনেক গল্প রয়েছে, সেখান থেকে যদি ছোট ছোট কিছু গল্প আপনি আমাদের সাথে শেয়ার করেন। গল্প বললে পিছনের দিকে যাইতে হয়, যেমন কবি বলেছেন, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। সাদিয়া আপনি আশাবাদী যে তার একজন ভালো মানের ডাক্তার হয়ে এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এটা আমার বড় আকাঙ্ক্ষা। আমার সুমাইয়া রহমান 3 বছর বয়সে এসে পুরা কোরআন শরীফ খতম করেছে আলহামদুলিল্লাহ,
সাদিয়া তো সাদিয়ার কথা মুখে শুনলেন, তার প্রত্যয়ের কথা শুনলেন, সে তার আপুকে অনুসরণ করে এতটুকু এগিয়েছে। তা এদিকটা প্রসঙ্গত যে কথাটা সাদিয়া বলছিল যে মানব সেবার দৃষ্টিকোণটা তাদের ব্রেনে আমি দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকেই আপনার ইচ্ছা ছিল। এখন আপনি সাদিয়াকে কত দূর দেখতে চান, কতটুকু সে পথ চলতে পারবে বলে আপনার মনে হয়, আপনার আশা কতটুকু ওকে নিয়ে? আশা কতটুকু এখন এটা তো অনেক সামনে, তারা পড়াশোনা করবে, এখন তার বক্তব্য তো সে আপনার সামনে পেশ করলো, এখন কতটুকু আগে গাইতে পারবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা মেধাবীদের সাথে কথা বলেছিলাম। একজন মেধাবী গড়ে তোলার পিছনে তার পিতা মাতার পর সবচেয়ে বেশি যার অবদান রয়েছে, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সেই মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক। আর আমাদের দুইজন মেধাবী হচ্ছে নরসিংদী মডেল কলেজের। আজকে আমরা এখন কথা বলবো নরসিংদী মডেল কলেজের মানুষ গড়ার কারিগর, মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম স্যারের সাথে। চলুন স্যারের অনুভূতি সম্পর্কে আমরা জেনে আসি। ধন্যবাদ নরসিংদী টিভিকে। নরসিংদী মডেল কলেজ প্রতিষ্ঠার বৎসর থেকেই নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে এসেছে এবং বিগত প্রতিটি বৎসর বোর্ড পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে এবং মেডিকেল, বুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যে আপনারা শুনে খুশি হবেন, একেবারে প্রথম বৎসর নরসিংদী মডেল কলেজ যে বছর প্রথম পাশ করেছে ছাত্ররা এসএসসি, সেই বছরই আমাদের একজন স্টুডেন্ট শামসুজ্জামান হাসান সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছিল এবং প্রথম বছরই আমাদের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মমতাজ সে বুয়েটে চান্স পেয়েছিল। এরপর থেকে প্রতি বছর নিয়মিত আমাদের শিক্ষার্থীরা মেডিকেল বুয়েটে চান্স পেয়ে যাচ্ছে। আপনারা যে গতকাল যে মেডিকেলের রেজাল্ট বের হয়েছে এর মধ্যে দেখেছেন যে আমাদের ফাহমিদা আলম সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমাদের সাদিয়া রহমান সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমরা হয়তো আমাদের সম্পূর্ণ রেজাল্ট আমাদের হাতে এখনও আসে নাই শিক্ষার্থীদের, আমরা বিশ্বাস করি যে আমাদের আরও কিছু স্টুডেন্ট চান্স পেয়েছে এবং তাদের তথ্য আমরা ইতিমধ্যে জেনে ফেলব। আমি যেটা বলতে চাই যে নরসিংদী মডেল কলেজ শিক্ষার্থীদেরকে যেভাবে গড়ে তোলে, আমরা আমাদের নরসিংদী মডেল কলেজের প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের ইচ্ছা ছিল যে একজন শিক্ষার্থী এক তার যে পাঠ্যপুস্তক আছে নির্দিষ্ট কোনো সিলেবাস এখানে থাকবে না, কোনো সাজেশন থাকবে না, বইয়ের মধ্যে যে কালো অক্ষরগুলো আছে আমরা সবগুলো পড়ায় দেব, এটাই হলো আমাদের সিদ্ধান্ত ছিল। এবং আমরা 2002 সাল থেকে আজ 21 সাল পর্যন্ত আমরা কিন্তু এইভাবে চলে আসছি, যে কারণে আমাদের শিক্ষার্থীরা মেডিকেল, বুয়েট, বিশ্ববিদ্যালয় সব জায়গায় বেশি বেশি চান্স পাচ্ছে। এবং আমরা নরসিংদী মডেল কলেজের যে পরিচালনা কমিটি আছে এবং আমাদের যে শিক্ষক আছেন তারা সবাই আন্তরিকভাবে একজন শিক্ষক যে দায়িত্ব পালন করেন, এবং আপনারা জানেন যে আমাদের শিক্ষক মণ্ডলী তারা রাতের বেলা আমাদের শিক্ষার্থীর বাসায় গিয়ে খোঁজখবর দেন কেমন পড়াশোনা করছে এবং অভিভাবকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন, যেই কারণে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের তাদের ফলাফল যেমন ভালো করছে এবং ভর্তি যুদ্ধেও তারা ভালো করছে। এবছর যেহেতু যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু পরীক্ষা হয় নাই, সরকার বাস্তব পরিস্থিতির কারণেই অটোপাস দিতে হয়েছে। এই অটোপাসের কারণে আমাদের যে মেধাবী শিক্ষার্থী যারা ছিল তারা একটা চিন্তা ছিল যে আমরা পরীক্ষায় পাশ করলাম এই অটোপাস হিসাবে এবং আমাদের সামনে যে মেডিকেলের পরীক্ষা আছে সেখানে কি হবে, তা আমরা এটুকু আমাদের বিশ্বাস ছিল যে মেডিকেলের পরীক্ষাটা অবশ্যই হবে, যে কারণে আমাদের যারা শিক্ষার্থী তারা পাশ করে ফেললেও তাদের মেডিকেল পরীক্ষা যেন ভালো হয় এই জন্য আমাদের যারা শিক্ষক মণ্ডলী ছিলেন তারা গাইড টিচার হিসাবে তাদের সার্বক্ষণিক তদারকি করেছেন। আর অধ্যক্ষ হিসাবে আমি নিজেও তাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ফোনের মাধ্যমে খোঁজখবর নিতে, যে কারণে আজকে আমরা এই আমাদের সফলতাটা পেয়েছি।
2020 সাল, যেখানে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল। অনেকে ভেবেছিল হয়তো এই করোনা মহামারীর কারণে চাপা পড়ে যাবে অনেক মেধাবী। আসলে কি মেধার যে বিচ্ছুরণ তাকে এভাবে আটকে রাখা সম্ভব হয় না। সেইভাবেই বিচ্ছুরিত হয়ে আমাদের দুইজন কৃতী শিক্ষার্থী, মডেল কলেজের কৃতী শিক্ষার্থী, আজকে চান্স পেয়েছে দুইটি মেডিকেল কলেজে। আমরা এতক্ষণ তাদের সাথেই কথা বলছিলাম, আমরা তাদের যে গার্ডিয়ান তাদের সাথে কথা বললাম, মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম স্যারের সাথে আমরা এতক্ষণ ছিলাম। নরসিংদী টিভির আজকের এই আয়োজনে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো আয়োজন নিয়ে আমরা অন্য কোথাও আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নরসিংদী টিভির সাথে থাকুন। ধন্যবাদ।